এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দেখো এখনো আগুন নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালানো হচ্ছে দমকলের তরফ থেকে। বাদিকের ছবিটা দেখাতে বলছি অতনুকুণ্ড আমার ক্যামেরা পার্সনকে, যে এখনো অনর্গল ধোয়া কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং এখানে একাধিক ঝুপড়ি, একাধিক ঘর বা গুমটি টাইপের ছিল, যেগুলো সম্পূর্ণভাবে ভস্মীভূত। এবং তুমি দেখলে বুঝতে পারছো যে এটা পুরোটাই দাহ্য পদার্থ স্তূপ এক প্রকার বলা চলে, তার কারণ কাঠ জাতীয় এবং বিভিন্ন দাহ্য পদার্থ সেগুলো এখানে দেখা যাচ্ছে। এবং যা পরিস্থিতি তাতে যারা এলাকার বাসিন্দারা তারা বলছেন যে এর আগে 2000 সালে আগুন লেগেছিল, আরও একবার আজকে লেগেছে। দমকলের একাধিক ইঞ্জিন এখানে রয়েছে, এবং আগুন যখন লাগে তখন একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। এখানে যারা থাকতো তারা বাইরে চলে আসে, ঘটনাস্থলে আসে নারকেলডাঙ্গা থানার পুলিশ। নারকেলডাঙ্গা থানার পুলিশ ছাড়াও আমরা দেখেছি যে এখানে দমকলের তরফ থেকেও ইঞ্জিনগুলো এখানে কাজ করছে, পুলিশের এখানে বিশাল ফোর্স এখানে রয়েছে এবং তারা এখানে রয়েছেন। দমকলের তরফ থেকে এখানে কী বলা হচ্ছে একবার কথা বলবো। এখন পর্যন্ত আগুনটা কী থেকে লেগেছে বুঝতে পারলেন? আগুন কী থেকে লেগেছে সেটা একমাত্র বলতে পারে অথেন্টিক অথরিটি, হচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্ট। আচ্ছা, তাছাড়া কেউ বলতে পারবে না। তবে এই ধরনের বস্তি অঞ্চলে এখানে নানা রকম জিনিস থাকে, কেউ আগুন পোয়াতেও পারে শীতের সময়, কেউ রান্না করেও খেতে পারে, ভ্যারাইটিস কজ হতে পারে। সুতরাং এই জিনিসটা আমাদের পক্ষে কোনো অবস্থাতেই বলা সম্ভব না কি ছিল কিভাবে হয়েছে। সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ হতে তাও সময় লাগবে? না, নিয়ন্ত্রণ তো হয়েই গেছে, আমরা ঠান্ডা করব। আগুন নিয়ন্ত্রণে হয়েই গেছে, আগুন আর কোনো দিকে বাড়ার কোনো সম্ভাবনা নেই। দুদিক দিয়ে আমরা কাজ করছে, দেখতে পাচ্ছেন যে আগুন এক্সটেনশন হওয়ার কোনো চান্সই নেই। তবে আগুন কিছুক্ষণের মধ্যেই ধোয়াটুকু বন্ধ করে আমরা ফিরে যাব। এই মুহূর্তে কেএমসির লোকজন দরকার এই তিনটি সরাবার জন্য, আমরা কেএমসি অথরিটির সঙ্গে কথা বলবো। যেমনটা আমরা দেখছিলাম যে এখানে দমকলের আধিকারিকরা যারা বলছেন যে আগুন অনেকটা নিয়ন্ত্রণ তারা করতে পেরেছেন, কিন্তু এখনও অনর্গল ধোয়া আমরা দেখতে পাচ্ছি। কুলিং ডাউন প্রসেস কিছুক্ষণের মধ্যেই শুরু করা হবে, এবং দমকলের তরফ থেকে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ক্যানেল ইস্ট রোডের সামনে আমরা রয়েছি, এখানে এই যে ছাগলপট্টি, এই নারকেলডাঙ্গা থানার অন্তর্গত, সেখানে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এবং এখানে যারা এলাকার বাসিন্দারা তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে যাতে কোনো রকম বিপদ না হয়, এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারকেলডাঙ্গা থানার পুলিশ ছাড়াও ইএসডি ডিভিশনের একাধিক থানা থেকেও পুলিশ আধিকারিকরা তারা এসেছেন, এবং দমকলের একাধিক ইঞ্জিন এখানে কাজ করছে। যত দ্রুত এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় ততই এখানে যারা এলাকার মধ্যে যে আতঙ্কের একটা পরিস্থিতি, সেই আতঙ্কের পরিস্থিতি ঠিক হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। তবে এর আগে ওই আগুন লাগার ঘটনা ঘটেছে, এবং তারপরে আজকে এই আগুন লাগাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকাতে। ধন্যবাদ আবির। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।